ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ودرك بمزان تسيسين تتكفروزنا وزير بوريا اكبر قرية الكرسي بات كوريا হ্যাঁ জান্নাতের মাঝে ওই ব্যক্তির বাধা থাকে শুধু মৃত্যু তো এমন ব্যক্তি যদি গুণাগার হয় তারপরেও কি তিনি এভাবে জান্নাতে প্রবেশ আবাদ জি আয়াতুল কুরসি এটি আবার ফরজ নামাজের পরে বা সত্য ফরজ নামাজের পরে পড়লে পরে জান্নাতে যাবে সে মৃত্যুবরণ করার পরপরই তো এর থেকে বোঝা যায় যে পাঁচোক্ত নামাজ আহ তিনি পড়তেছেন বা পাঁচোক্ত সালাদ যিনি যথাযথভাবে আদায় করবেন তিনিই কেবল এ সুসংবাদটি পাবেন আবার পাঁচোক্ত সালাদ তাকে যেমন নাবি করিম সাল্লাহ আলাই আমাদেরকে বলেছেন ঠিক সেভাবেই পড়তে হবে একই সাথে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন একাগ্রতার সাথে পুশকুজোর সাথে সেভাবেই তাকে পড়তে হবে আর একজন আল্লাহর বান্দা যখন সালাত এবং সন্ন্যানির্দেশিত নির্দেশিত পথপন্থায় আদায় করে তখন ওই মানুষটি অন্য কোনো গুনা করতে পারে না সে বড় গুণা তো করতে পারে না পারে না ছোট গুণাও সে করতে পারে না একজন নামাজি সে নামাজি হওয়ার পাশাপাশি কখনো সে হতে পারে না একজন নামাজি নামাজি হওয়ার পাশাপাশি সে অশ্লীলতার সাথে জড়াতে পারে না একজন নামাজি নামাজি হওয়ার পাশাপাশি সে কখনো হারাম উপার্জন হারাম দৃষ্টি হারাম চিন্তার সাথে জড়িত থাকতে পারে না তো এই যে হাদিস এই হাদিসে দুটি কর্মের বিষয় এসেছে প্রথমটি হচ্ছে পাশক্ত সালাত আদায়কারী এর মানে একজন পাশক্ত নামাজ আদায়কারী ব্যক্তি তিনি অন্য অন্য সব ধরনের গুণার থেকে মুক্ত থাকবেন এটাই হচ্ছে পাশক্ত নামাজের শিক্ষা ইন্না সালাত তান হানিল ফাশায় অল মুনকার যে নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের মনকার পাপাচার নাফার মানির থেকে ফিরিয়ে রাখে একই সাথে সব ধরনের অশ্লীলতা নামাজি ব্যক্তির অন্য কোন গুণা থাকার কথাই নাই তো এমন নামাজি পাঁচাত্তর সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে পরে তার জন্য এরকম মৃত্যুর সাথে সাথে জান্নাতের সুসংবাদ আর নামাজি ব্যক্তি নামাজের পাশাপাশি যদি নামাজ বিরোধী অর্থাৎ নামাজির সাথে অ্যাডজাস্ট হয় না এমন পাপাচারের সাথে যদি জড়িত হয় তো এ তো আসলে প্রকৃত অর্থে আল্লাহর দৃষ্টিতে সে নামাজি নয় হওয়াইলুল্লিল মুসাল্লিন যে নামাজিরা মানুষকে দেখানোর জন্য উদাসীনতা নিয়ে সালাত আদায় করে তারা তো জাহান নামি তার তো জান্নাতে যাওয়ার প্রশ্ন ওঠে না সে তো আসলে যেই সালাত আল্লাহর সাথে কথোপকথনের সালাদ সালাতের ভিতরে আহ আল্লাহ বান্দার সাথে কথা বলে বান্দা আল্লাহর সাথে কথা বলে যেই সালাতের ভিতরে আল্লাহ তালা বান্দার খুব কাছে অবস্থান করেন সেই ধরনের সালাতের কথা বলা হয়েছে তো এই ধরনের সালাত আদায়কারী অন্যান্য পাপাচারের সাথে জড়িত থাকতে পারে না যদি কাউকে দেখা যায় তাহলে বুঝতে হবে সে আসলে প্রকৃতার্থে সালাত আদায়কারী নয় আর এই সালাত যখন আদায় সে কারি নয় প্রকৃত সালাত আদায়কারী যখন সে হতে পারেনি তখন সে আয়াতুল কুরসি পড়লেই যে সে জান্নাত পেয়ে যাবে বিষয়টা এমন না অথবা আহ এই বিষয়টি যেমন রয়েছে পাশাপাশি অন্যান্য বিধানের ক্ষেত্রেও এই জিনিসগুলো যেমন পাপাচারের শরীর সাথে জড়িত যে গুণাগুলো এবং সেই গুনাহের যে শাস্তি একদিকে জান্নাতের কথা বলা হয়েছে অন্যদিকে জাহান নামের কথা বলা হয়েছে এই দুইটার বিচার করে যেটা আল্লাহ সবহান হওয়া তালাকে ফয়সালা দিবেন সেটাই সে পাবে একদিকে যেমন শিরকের ক্ষেত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন শিরিক করে মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহান হওয়া তালা তাকে চিরস্থায়ী ভাবে জাহান নামে প্রবেশ করাবেন এখন এমন ব্যক্তি যদি নামাজ আদায় করেন এবং নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে তার ক্ষেত্রে ওইটাই কার্যকারী হবে যে যেহেতু শিরিকের গুনাটা হচ্ছে ভয়ঙ্কর আর এটা হচ্ছে নফল কর্ম আর ওটা ছিল ফরজ কর্ম যে শেরিক মুক্ত জীবন যাপন করবে অতএব আল্লাহ সব সবকিছুরই বিচার করবেন সবকিছুর বিচারে তিনি যেটা পান সেটাই আল্লাহ তালা তাকে দিবেন কারো প্রতি বিন্দু মাত্র অবিচার করা হবে না তো প্রকৃত নামাজই যদি হন তাহলে তার কোনো গুনাহের সাথে জড়িত থাকার কথা নয় আর এমত অবস্থায় তিনি যদি পঁচাত্তর সালাতের পরে আয়তুল কুরসি পাঠ করেন তেলাওয়াত করেন তাহলে হাদিসে যেভাবে সুসংবাদ এসেছে সে সুসংবাদ তিনি লাভ করবেন ইনশাআল্লাহ আলমসালাম নবিন